অনেকদিন আসার ইচ্ছে ছিল, আলটিমেটলি শুভর জন্য আসতে পারলাম। তানাতে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, তা বসার জায়গাটা কোথায় দিদি? চলো, পাশে শুকনো কিন্তু তবুও কোথায় কাদা, তবু ইটের উপর দিয়ে হেঁটে যাওয়া চাই। বাঙালির নাকি হেভি বুদ্ধি। এই রেস্টুরেন্টের মন্দির, এটা খুব সুন্দর, এটা সাধারণত দেখা যায় না রেস্টুরেন্টের মধ্যে মন্দির। চলো ওদিকে যাই এবার। সিস্টেমটা কে করে দেখি, খুব সুন্দর কিন্তু করেছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যাঙ্গোলিপ, একদম কল্যাণী রোডের উপরেই আছে। যারা কল্যাণী রোড দিয়ে যাতায়াত করো তারা নিশ্চয়ই জানো। তো আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি। কীরকম কী আছে, ওরা তানায় আর শুভ গেছে, ওদের কাছ থেকে পুরোটা তোমাদেরকে পরে বলে দেবো। এখন মেনু কার্ডটা এসছে আমার কাছে, মেনু কার্ডটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কি। তো চলো মেনু কার্ডটাকে শেয়ার করে নিই। ভাল পরিষ্কার থাকছে না, দেখছুই না, বন্ধ করবো না, পরিষ্কার গেছে দাদা। রাজু একটা বলেছে, ওটা কি আলাদা? খুব সুন্দর জায়গাটা, নো ডাউট। বেরোচ্ছি রেস্টুরেন্ট থেকে, তো এখানে আসতে হলে চারটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে রেড ছিল, দেখো এখন এখন পুরো হোয়াইট হয়ে গেছে। এই পিছনে যেটা দেখছো এই রোডটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, কল্যাণী হাইওয়ের উপরেই রেস্টুরেন্টটা রয়েছে। রেস্টুরেন্টের নামটা দেখে নাও তোমরা, রেস্টুরেন্ট এটা, আর এই হচ্ছে কল্যাণী
হাইওয়ে এখান থেকে এদিকটা হচ্ছে তোমাদের দামদাম বেলঘড়িয়া বিরাটির দিকটা, আর এদিকে হচ্ছে কল্যাণী যেতে হয় ইছাপুর। তো আমরা এই পাশ দিয়ে এসেছি, এখন আমরা ওই দিকেই যাচ্ছি। চলো তোমাদের রাস্তাটা আমি বলে দেবো। ছবি দিয়া আছে, সব লেখা আছে।